আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাতের অন্যতম মেগা বাজেটের পুজো শতদল ক্লাবে। শতদল এবার 55তম বর্ষে পা দিয়েছে। তারা বারবার কিন্তু তাদের পুজোয় পুজো মণ্ডপ হিসাবে থিম হিসাবে কিছু নতুনত্ব নিয়ে আসে। এবার তারা নিয়ে এসছে ইলোরার কৈলাসা মন্দির। ইলোরার কৈলাসা মন্দির এটা হচ্ছে 16 নম্বর কেভ। এই 16 নম্বর কেভে কিন্তু দৃষ্টিনন্দন কিছু স্থাপত্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এটা আমাদের 55তম বর্ষ, আর এটা আমাদের নিবেদন হচ্ছে ইলোরার কৈলাস মন্দির, সেখানে আমরা শ্যামা মাকে প্রতিষ্ঠিত করে পুজো করব। আর এটা বেছে নিলাম একটাই কারণে, কারণ দেখুন ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র, সেখানে এই বারাসাতের অনেক যারা থাকেন বা বাইরের যারা বেঙ্গলবাসী অনেকেই যেতে পারবে কিনা সন্দেহ আছে এত দূরে যাওয়া, এবং তাদের যে ভাস্কর্য সে অতুলনীয়, সেটা আমরা বিভিন্ন চ্যানেলে ইউটিউবে বা বইয়ে পড়েছি, সেটাকে একদম শিল্পী নিখুঁতভাবে তুলে ধরতে পারে সেটাই আমরা বারাসাতবাসীকে দেখাতে চাই। মানে এত নিখুঁত হাতের কাজ করে একবারে মনে হবে হুবহু ইলোরার কৈলাস মন্দির এখানে আমরা বসিয়ে দিয়েছি। ইলোরায় শতাধিক গুহা থাকলেও এই মুহূর্তে 34টি গুহা দর্শকদের সামনে খোলা থাকে, যেখানে 2টি গুহা অত্যন্ত উল্লেখযোগ্য। তার মধ্যে অন্যতম প্রধান গুহা হচ্ছে 16 নম্বর কেভ। এই 16 নম্বর কেভকে এবার তাদের থিম হিসাবে ফুটিয়ে তুলছেন শতদল ক্লাবের উদ্যোক্তারা। আমরা তাদের সঙ্গে কথা বলে নিলাম, জেনে নিলাম কেন তারা এবারে থিম হিসাবে কৈলাসাকে বেছে নিয়েছেন। ক্যামেরায় বাপন তাঁতির সঙ্গে পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময় কলকাতা।